Hello dear viewers, আজকের ভিডিওটি অনেক অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও. SEO, promote content, search and visit, and engage 1x. এবং ব্রাউজিং হিস্ট্রি এর স্ক্রিনশট পেমেন্ট প্রুফ দিতে হয়। 5 সেন্ট এর এই কাজটি নিয়ে ভিডিও করার জন্য আমি প্রচুর পরিমাণ আপনাদের মেসেজ ও কমেন্ট পাচ্ছিলাম। তাহলে কাজটি শুরু করি। এই কাজটি করব আজকে। এটি 1x কাজ হলেও এর পেমেন্ট 5 সেন্ট। ভিডিও শেষে পেমেন্ট প্রুফ দেয়া থাকবে। কাজের নির্দেশনাগুলো এবার লক্ষ্য করি। এই নিয়মগুলো অবশ্যই সঠিকভাবে ফলো করে কাজ করবেন। তাহলে আমি এক নাম্বার নির্দেশনায় কি করতে বলা হচ্ছে সেটি লক্ষ্য করি। এই লাইনটি কপি করে আমাকে গুগলে সার্চ করতে হবে। তারপর এই নাম এর ওয়েবসাইটে আমাকে প্রবেশ করতে হবে। তাহলে আমি লাইনটি কপি করে নিলাম, এখন গুগলে সার্চ করব। এখানে কিন্তু আমাকে কোনো প্রকার প্রাইভেট উইন্ডো ব্যবহার করার কথা বলা হয় নাই। আমি সাধারণ ব্রাউজার ব্যবহার করে কাজটি করতে পারব। ঠিক আছে, আমি সার্চ করার পর এই পেজ আমার সামনে আসলো। আমাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি দেখে ভালো করে মিলিয়ে নেবেন সব কিছু। উপরের এই সাইট এবং আমাদের সার্চের সাইটটি মিলে যাচ্ছে, তার মানে আমাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তাদের দেখানো ওয়েবসাইটে আমার প্রবেশ করার মিশন কমপ্লিট হল। এখন আবার স্প্রাউট গিগ সাইটে গিয়ে দেখি পরে আমাকে আর কি কি কার্য সম্পাদন করতে হবে। দুই নাম্বার নিয়ম লক্ষ্য করি, তাদের ওয়েবসাইটে 10টি পোস্ট বা আর্টিকেল আমাকে ভিজিট করতে হবে। নিচে টাইমার থাকতে পারে, টাইমার না থাকলে আপনি এমনিতেই সেখানে 30 সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর তিন নাম্বার নিয়ম লক্ষ্য করি, এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এটি ওপেন করে আমাকে পরবর্তী নির্দেশনা দেখতে হবে। ওপেন করে নিলাম। এইগুলোকে পেজ বা ওয়েবসাইটকে ল্যান্ডিং পেজ ও বলা হয়ে থাকে। নির্দেশনাগুলো লক্ষ্য করি এই জায়গায়। এই জায়গায় আমাকে বলা হচ্ছে তাদের ওয়েবসাইটের ভেতর থেকে আমাকে যে কোনো একটি বিজ্ঞাপনে ক্লিক করতে হবে। বিজ্ঞাপনে ক্লিক করার পর সেই বিজ্ঞাপনের ভেতরের আরেকটি পেজে আমাকে ক্লিক করতে হবে। তারপর দুটি লিঙ্ক প্রমাণস্বরূপ আমাকে স্প্রাউট গিগ সাইটে জমা দিতে হবে। যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে কাজ প্র্যাকটিক্যাল দেখুন, আশা করি বুঝতে পারবেন। এই জায়গায় আমাকে স্ক্রিনশট জমা দিতে হবে। আচ্ছা, এখন তাদের ওয়েবসাইটে যাই এবং 10টি পোস্ট আগে ভিজিট করা শেষ করি। তারপর স্ক্রিনশট জমা দিব, তারপর এড বা বিজ্ঞাপনের কাজটি করব। তাদের ওয়েবসাইটে আসলাম, এটি তাদের সাইট। সাইটের অবস্থা জঘন্য রকমের খারাপ, বিজ্ঞাপন দিয়ে ভরে রাখছে সব কিছু। আমি বিজ্ঞাপনগুলো এই রকম ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব। তারপর আমি তাদের ওয়েবসাইটে হোম পেজে চলে যাব। আমি সর্বদা আপনাদের এই কথাটি বলি, কাজ শুরু করার আগে হোম পেজে যাবেন, তারপর ওয়েবসাইটের কাজগুলো শুরু করবেন। যে কোনো ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার জন্য এই রকম লোগোতে একটি ক্লিক করবেন, অথবা যদি হোম লেখা কোনো বাটন পান সেই বাটনে ক্লিক করেও হোম পেজে আসতে পারবেন। আমি ওয়েবসাইটের হোম পেজে চলে আসলাম। এই ওয়েবসাইটটি একটি আবর্জনার স্তূপের মতো লাগছে আমার, মনে হচ্ছে একটি ডাস্টবিন। এইখানে এত পরিমাণ বিজ্ঞাপন বসাইছে যে কি বলবো, পুরাই ডাস্টবিন বানাই ফেলছে। যাই হোক, বিরক্ত হলে হবে না, কাজ তো কাজই। মাথা ঠান্ডা রেখে এই জায়গায় আমাকে কাজ করতে হবে। আমি কাজ করার সময় সর্বদা মাথা ঠান্ডা রাখি। সকল বিজ্ঞাপন আমি কেটে দিলাম। এটি হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ, এইগুলো হচ্ছে পোস্ট। এই জায়গা থেকে আমাকে 10টি পোস্ট ভিজিট করতে হবে। আমি একটি একটি করে 10টি পোস্ট ভিজিট করব। যে সকল কাজে স্ক্রিনশট জমা দিতে হয় সেই সকল কাজে একসাথে অনেকগুলো ট্যাব খুলে পোস্ট ওপেন করবেন না, একটি একটি করে পোস্ট ওপেন করবেন। আমি প্রথম পোস্টটি ওপেন করলাম, আবার অনেকগুলো বিজ্ঞাপন চলে আসছে সামনে। আমি বিজ্ঞাপনগুলো সরিয়ে দিব, আমার কাছে দেখতে বিরক্ত লাগছে। আপনার যদি সমস্যা না লাগে তাহলে আমার মতো এই রকম বারবার বিজ্ঞাপন কাটার কোনো প্রয়োজন নাই। নিচে নামবেন। নিচে নামার পর দেখতে পাচ্ছেন এটি সময় চলছে, এটি হচ্ছে টাইমার, এটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। টাইমার শেষ হওয়ার পর ভিজিট নেক্সট পোস্ট লেখা রয়েছে। এই জায়গায় এটি ক্লিক করে দেখি কি হয়। ক্লিক করার পর কিছু আসছে না, এটি তাদের ওয়েবসাইটের সমস্যা। এখন আপনি যা করবেন তা হল এই ট্যাব বন্ধ করে দিবেন। যে পোস্ট মাত্র ভিজিট করলাম সে পোস্টটি ও বন্ধ করে দিবেন। তাহলে আমরা চলে আসলাম আবার হোম পেজে। এখন জায়গা থেকে পরের পোস্টটি ভিজিট করবেন। আগে এই পোস্টটি ভিজিট করেছিলাম, এখন নিচের পোস্টটি ভিজিট করব। তাহলে আমি দ্বিতীয় পোস্ট ভিজিট করছি। এখন আবার আমি বিজ্ঞাপনগুলো সরিয়ে দিলাম। আপনি চাইলে এইভাবে রেখে কাজ করতে পারেন। নিচে দেখুন টাইমার চলছে, টাইমার শেষ হওয়ার পর ট্যাবটি কেটে দিবেন।
আবার আগে খুলে রাখা হোম পেজে যাবেন। তারপর আবার নিচে তিন নম্বর পোস্টটি ভিজিট করবেন। এইভাবে একটি একটি করে দশটি পোস্ট ভিজিট করবেন। দেখুন, আমি আমার ব্রাউজারের হিস্ট্রি দেখাচ্ছি। দেখুন, আমি যে তাদের পোস্টগুলো ভিজিট করছি সেটা এই জায়গায় উঠছে, দেখা যাচ্ছে, সময়সহ দেখা যাচ্ছে। এইভাবে আপনি একটি একটি করে মোট দশটি পোস্ট ভিজিট করবেন। একটি পোস্ট ভিজিট করা শেষ হলে সেটি ট্যাপ কেটে দিবেন, পরের পোস্টটি আবার খুলে রাখা হোম পেজ থেকে ভিজিট করবেন। আমি এখন এই পোস্ট ভিজিট করছি, এর জন্য আমি একটি মার্ক করে চিহ্ন দিয়ে রাখলাম। এতে করে আমি বুঝতে পারব বা আমি ভুলে যাব না যে আমি কোনো পোস্ট ভিজিট করেছি এবং পরে কোনটা করব। এইভাবে আপনি গুনে গুনে মোট দশটি পোস্ট ভিজিট করবেন। তাহলে এখন আমার দশটি পোস্ট ভিজিট করা শেষ। এবার আমি আমার ব্রাউজারের হিস্ট্রি দেখি। এই জায়গায় দেখুন, আমি যে তাদের দশটি পোস্ট ভিজিট করেছি সেটি দেখা যাচ্ছে। এখন আমি এটির একটি ছবি তুলব, স্ক্রিনশট তুলব। আমি পেজটি একটু ছোট করে নিলাম, এতে করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে সুবিধা হবে, সম্পূর্ণ পেজটি হিস্ট্রি দেখা যাবে। আমার স্ক্রিনশট তোলা শেষ। এখন এটি আমি একটি জায়গায় সেভ করে নিব। ঠিক আছে, সেভ করে নিলাম। এখন পরবর্তী যে কাজটি করতে হবে সেটি করা যাক। পরবর্তী কাজ হল এই যে তিন নম্বর কাজ, বিজ্ঞাপনে ক্লিক করার কাজটি এখন করব। তারা বলেছিল একটি বিজ্ঞাপনে ক্লিক করতে এবং পরে বিজ্ঞাপনের ভেতর আরও একটি পোস্ট বা ট্যাবে ক্লিক করতে। আচ্ছা, তাহলে তাদের ওয়েবসাইটে আবার যাই। এটি হচ্ছে একটি বিজ্ঞাপন। আশা করি কোনটি বিজ্ঞাপন বা এড সেটি আপনারা জানেন। এই রকম চিহ্ন থাকে বিজ্ঞাপনের উপরে, তাহলে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর বিজ্ঞাপনের সাইটে বা এডের সাইটে প্রবেশ করলাম। এখন এই লিঙ্কটি কপি করে নেবেন। তারপর এটি SproutGigs সাইটে দুই নম্বর লিঙ্ক প্রমাণ জমা দেওয়ার ঘরে প্রথম লিঙ্কটি দিয়ে দিবেন। পরে আবার সেই বিজ্ঞাপনের সাইটে যাবেন। তারপর ওই বিজ্ঞাপনের ভেতর যে কোনো পোস্ট বা ট্যাবে একটি ক্লিক করবেন। আমি এই জায়গায় ক্লিক করলাম। এটি আপনি আপনার ইচ্ছামতো যে জায়গায় করতে পারেন। তারপর এই লিঙ্কটি কপি করে নেবেন। তারপর এটি আগের লিঙ্কের নিচে এই রকমভাবে এটি স্পেস দিয়ে দিয়ে দিবেন। এডের কাজ শেষ। আমাদের স্ক্রিনশটটি জমা দিব এইবার। এখন এই বাটনে একটি ক্লিক করুন। তারপর আপনার কম্পিউটারে বা মোবাইল ফোনে করে রাখা সেই ব্রাউজিং হিস্টোরি এর স্ক্রিনশটটি সিলেক্ট করে দিয়ে দিন। স্ক্রিনে দেখানো নিয়মগুলো লক্ষ্য করবেন ভালো করে। তাহলে আমাদের কাজ শেষ। খুব সহজ একটি কাজ, অনেক বেশি মাথা খাটানোর কোনো প্রয়োজন পড়ে না। কাজটি জমা দেওয়া হয়ে গেছে, এখন অ্যাপ্রুভ হলে আমি আপনাদের দেখব পেমেন্ট প্রুফ। কাজটি জমা দেওয়ার পরের দিন আমার কাজটি অ্যাপ্রুভ হয়ে যায়, আমি কাজটির জন্য পেমেন্ট পেয়ে যাই। এই জায়গায় দেখুন স্যাটিসফাই লিখা, আমি পেমেন্ট পেয়ে গেছি। যাদের কোনো প্রকার স্কিল নাই তারা অনলাইনে এই সকল কাজ করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনাকে কাজ করতে হবে, অনেক সময় দিতে হবে, ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। কাজ করতে আসলেন, তারপর বিরক্ত হয়ে ডিমোটিভেট হয়ে চলে গেলেন, তাহলে হবে না। আমি কাজ করি কারণ আমার ভালো লাগে। আমি একা একা এই সকল প্রকার কাজ শিখেছি। অনলাইন থেকে দশ টাকা ইনকাম করে পকেটে আনতে পারলে তাও আমার কাছে ভালো লাগে। প্রথমে টাকার চিন্তা করবেন না, আগে কাজ শিখুন। পরে টাকা যখন আসা শুরু করবে তখন দেখবেন আপনার কাজ করতে ভালো লাগছে, ইনকাম ও বৃদ্ধি পাচ্ছে। প্লে লিস্টে আরও টিউটোরিয়াল আছে, আরও কাজ শিখতে চাইলে সেগুলো দেখতে পারেন। দোয়া করি আল্লাহ আপনার মনের সকল নেক ইচ্ছা পূরণ করে দিন, আপনার রুজি রুটিতে বরকত দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।